এই এই শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? কি মানে? আমার ব্যাগ থেকে 2000 টাকা বার করে দিলাম। এখানে জামা কাপড় গুলো পরে আছে, একটু ভাঁজ করো, কথা না বলে। না, আমার ব্যাগ থেকে 2000 টাকা তুমি কেন বার করেছো সেটা তো বলো। তুমি দেখেছো আমি বের করেছি? ঘরে আর কে আছে বার করার মতন? আর কে আছে আমার দেখার দরকার নেই। আমি কি বের করেছি সেটা আগে বলো। তুমি কি দেখেছো আমি বের করেছি? না, তুমি ছাড়া আর কে আছে যে বার করবে? আমি বললাম না কে আছে আমার দেখার দরকার নেই। আমি বের করেছি, তুমি দেখেছো সেটা বলো। তাহলে কি ঘরে বা সিসিটিভি ক্যামেরা লাগাবো? না, লাগাও না। লাগাও, সিসিটিভি ক্যামেরা লাগাও, যত ইচ্ছে লাগাও। আমি বের করেছি, তুমি কি দেখেছো? 2000 টাকাটা তুমি নিয়েছো হ্যাঁ কি না সেটা বলো। কেন আমি নিতে যাবো? আমি জানি তুমি নিয়েছো। ভদ্রভাবে তোমাকে চেয়েছিলাম যে 2000 টাকা দাও, আমার কিছু কেনাকাটা করার আছে, তুমি দাওনি আর আমি ভদ্রভাবে বের করে নিয়েছি। হয়েছে শান্তি? এটা ভদ্রতা বলে না। কি বলে? আবার বলছো কি বলে? বলো কি বলে? ভদ্রভাবে বলে নেওয়াটাকে চুরি বলে। কে বলেছে? না বলে নিয়েছি তোমাকে, আমি চেয়েছিলাম 2000 টাকা। তুমি চেয়েছিলে, আমি তো দিইনি, আর তোমাকে বলিও নি আমার ব্যাগ থেকে বার করে নাও। তুমি বলার কে? আরে বাবা, তুমি বলার কে? শোনো, আমার ভদ্রতার খাতিরে তোমাকে আমি চেয়েছিলাম, মনে হয়েছিল কোনো কিছু নেওয়ার আগে তাকে বলতে হয়, ঠিক আছে? আমি তোমাকে চেয়েছিলাম, তুমি দাওনি, তারপরে আমি বার করে নিয়েছি। দেখে চুরি বলে তো? চুরি বলে? হ্যাঁ, না বলে নেওয়াটাকে চুরি বলে। কে বলেছে না বলে নিয়েছি? তুমি কি জানো না বলে নেওয়াটাকে চুরি বলে? ভালো হয়েছে, আবার ভালো হয়েছে। বললাম তো এবার থেকে ডাকাতি করব। মানে ওই যে চুরি করেছি বলে যেটা যেটুকু দরকার সেটুকু নিয়ে বাকিটা রেখেছি, এবার থেকে ডাকাতি করব। টাকা তো দূরের কথা, একটাও আর খুঁজে পাবে না। বুঝেছো তো? বলো। বুঝেছো তো? ডাকাতি করবে? আমাকে এখনো চেনো না, আমার সাথে ছেলেরামো করবে, তো আমি এইসব গুলো খুব ভালো করতে পারি। সারাক্ষণ কিপটিমি আর কিপটিমি কিপটিমি, কিছু খেতে চাইলে 1000টা কই ফের দাও, কিছু দরকারে টাকা চাইবো 1000টা কই ফের দাও, সারাক্ষণ কিপটিমি, সারাক্ষণ কিপটিমি। এবার থেকে ঠিক করেছি আর চাইবো না, যখন যা দরকার হবে বের করে নিয়ে নেবো। ডাকাতি করে নেবে? হ্যাঁ, যাও না, কেস করবো, থানায় যাবো, তোমার নামে আমি মামলা করব। যাও না, পুলিশ তোমার ডায়েরি লিখবে না, যেই বলবে বউ চুরি করেছে পুলিশ আর লিখবে না, কারণ পুলিশও জানে পুলিশের ঘরে কি হয়, জানো তো? যাও, বলবো ডাকাতি করছে, আমার সব টাকা পয়সা নিয়ে নিচ্ছে। আজ যাই হোক, এই এই ডায়েরি পুলিশ নেবে না, লিখবে না। আমি রেকর্ডিং করে রাখলাম, এই রেকর্ডিং দেখাবো। হয়ে গেছে আমার, উঠে যাবো। যাও, যেখানে ইচ্ছে যাও। হ্যাঁ, না বলে নেওয়াকে চুরি বলে সেটা কি তোমার ধ্যান ধারণা নেই? যেখানে ইচ্ছে যাও, ভালোভাবে চাইবো, কোনো দেবে না তো কি করবো, আমার তো কোনো আর উপায় নেই। তোমাকে তো বলেছিলাম কদিন পরে। না আরে বাবা, কদিন পরে? ব্যাগে এত টাকা রয়েছে দেখলাম, আবার কদিন পরে কিসের জন্য? কদিন পরে কিসের টাকা? না কিসের টাকা? কাজের টাকা। রে কিসের কাজ? তোমার আবার কি কাজ? সারা দিন দিন রাত 24 ঘন্টা তো ঠ্যাং তুলে দিয়ে শুয়ে আছো। বাবা বাবা, তোমার আবার কি কাজ? ঠ্যাং তুলে দিয়ে শুয়ে থাকো? জামা কাপড় গুলো ওখানে পড়ে আছে, ভাঁজ করো, যাও। জামা কাপড় গুলো পরে আছে, ভাঁজ করো গিয়ে। এখন আমি এখন একটু শোবো। হ্যাঁ, ওই তো দেখেছো, আমি দেখছি কখন ভাঁজ করতে পারি। সেই তো, পরে দেখছি কখন ভাঁজ করতে পারি। ঠান্ডা লেগেছে, কিন্তু এটা তো অন্যায় কাজ, আমি কিন্তু এটা নিয়ে আমি থানায় যাবো। তুমি যাও না, যেখানে ইচ্ছে যাও। যে না বলে নেওয়াটাকে কি বলে স্যার? হ্যাঁ স্যার, যাও না, যাও যাও যাও, আমি বলছি এক্ষুনি যাও, এক্ষুনি যাও। যাবো, তোমাকে নিয়ে যাবো। আমাকে কেন নিতে যাবে? হ্যাঁ বলবে এই আসামিকে নিয়ে এসে। আমি যদি আসামি হবো না, পুলিশ তোমার ওই স্যার এসে নিয়ে যাবে আমাকে। যাও, স্যার এসে আমাকে নিয়ে যাবে, যাও।